এ সাইদা রত্না এআডি থেকে আপনি লিখেছেন আমার স্বামী আমাকে পর্দা করতে না দিলে কি করব আপনার স্বামী যদি আপনাকে পর্দা করতে না দেয় তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর নির্দেশ আপনি মানবেন না বরং আল্লাহ রাব্বুল আলমিন এর নির্দেশকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে কারণ এর নামাত্র হাতিফের মারুফ মানুষের কথা শুনবেন সেটা ততক্ষণ পর্যন্ত যত পর্যন্ত সেটা আল্লাহর নির্দেশের গণ্ডির মধ্যে থেকে আপনি পালন করতে পারেন তার কথা শুনতে গেলে আল্লাহর নির্দেশ যদি লঙ্ঘন করা লাগে তাহলে সেক্ষেত্রে তার কথা শোনার কিন্তু সুযোগ নেই বিধায় আপনাকে আপনার স্বামীর কথা অমান্য করে হলেও আল্লাহর নির্দেশ পালন করার চেষ্টা করতে হবে এবং সেক্ষেত্রে যদি আপনি জলমের শিকার হন এবং জলম থেকে বাঁচার জন্য আপনি যদি পর্দাহীন থাকেন তাহলে সেটা আপনার জন্য সাময়িক পরিস্থিতিতে নিরুপায় হিসাবে জায়েজ হতে পারে ফরজানা মেহেল